নায়িকা হতে গিয়ে যা ঘটল তরুণীর জীবনে এসএসসি পাশ করেছি মাত্র আমার ফিগার দৈহিক গঠন চেয়ারার আকর্ষণীয় ছিল তাই স্কুলে পড়ার সময় বন্ধু বান্ধবীরা মডেলিং করার কথা বলল কেউ কেউ ডাকতো নায়িকা বলে এসব শুনে শুনে আমারও মনে একটু একটু করে স্বপ্ন জাগে মডেল হব নায়িকা হব কত ভক্ত আমার অটোগ্রাফ নিয়ে লাইন ধরবে ইস আমি দেশ জুড়ে পরিচিত হব ভাবতে ভাবতে টাকা জমিয়ে একজন ফটোগ্রাফারের কাছে ফটো সেশন করি এরপর তার অনুপ্রেরণায় বেশ কিছু ম্যাগাজিনে আমার ছবি প্রকাশ হয় কিন্তু বাসায় বাধা দিতে শুরু করে মা এক পর্যায়ে বাবাও রেগে গেলেন আমার বাবা একজন ব্যাংকার পরিবারের একমাত্র মেয়ে আমি কথাগুলো বলছিলেন ছদ্মবেশী নামধারী মায়া আসল নাম বলতে রাজি নন তিনি ঢাকায়া চলচ্চিত্রের নায়িকা হতে এসেছিলেন প্রথমে মডেল এরপর নায়িকা হওয়ার অনেক চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন মিডিয়াতে তার যাত্রা দু সালে বিভিন্ন ফ্যাশন হাউজে মডেল হবার সুবাদে বেশ কিছু বন্ধু ছিল তার তিনি বলেন তারা আমাকে একজন চলচ্চিত্রের প্রযোজকের কাছে যেতে বলেন সেই প্রযোজক হোটেল সোনারগা ছাড়া দেখা করবেন না বলে জানান সেখানে যেতে মনে ভয় কাজ করে তবুও যাই বাসা থেকে কাউকে না বলেই আমি ওই প্রযোজকের সঙ্গে দেখা করি তিনি আমাকে দেখার পর পছন্দ করে সাইনিং মানি হিসেবে বিশ হাজার টাকা দেন এবং পরের সপ্তাহ লোকেশন দেখার জন্য কক্সবাজার যেতে বলেন আমি তখন এসিসি ফাইনাল পরীক্ষা দিয়েছি জীবনে কেউ প্রথম এভাবে এত টাকা আমার হাতে দিল বুঝছিলাম না কি করব। এরপর মাকে এক বান্ধবীর বাসায় যাব বলে ওই প্রযোজকের সঙ্গে আমার এক বান্ধবীসহ বেরিয়ে যাই বান্ধবীর সঙ্গে যাব বলে মনে তেমন ভয় কাজ করেনি তবে কক্সবাজারে যাওয়ার পর ওই বান্ধবীকে টাকা দিয়ে ম্যানেজ করে ফেলেন প্রযোজকের এক বন্ধু সেই রাতের কথা আমি ভুলবো না আমাকে খাবারের মধ্যে কিছু মিশিয়ে খাওয়ানো হয়েছিল আমি বুঝতে পারিনি সেদিন জোরপূর্বক আমার সঙ্গে কি কি করা হয়েছে তার মুখ খুলে বলতে চাই না তারপরেও ছবিতে কাজ করতে চেয়েছিলাম মনে জেদ জন্মেছিল তবে শেষমেশ জানতে পারি সেই প্রযোজক দেশের বাইরে চলে গেছেন